আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার প্রতিপালককে মানো যতক্ষণ না পর্যন্ত একিনের দরজায় না পৌঁছে। একিন মানে মৃত্যু এসে না যায়। ওয়াবুদ রব্বাকা, তুমি তোমার প্রতিপালককে মানো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যতক্ষণ পর্যন্ত তোমার কি না আসে, মৃত্যু না আসে, ততক্ষণ পর্যন্ত তুমি আল্লাহকে মেনে যেতে হবে, মানতে হবে, তোমার ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক। এখন একিনকে, একিনের ব্যাখ্যা বাংলায় হলো দৃঢ় বিশ্বাস। এখানে একিনের ব্যাখ্যা মৃত্যু কেন বলা হইল, একিনের ব্যাখ্যায় মৃত্যু কেন বলা হইল, কারণ পৃথিবীর সব কিছু অনেক সময় একিন থাকে থাকে না, কিন্তু মৃত্যু এমন এক জিনিস সবাই এটার উপর সবার একিন আছে। মৃত্যু এমন এক জিনিস এটার উপরে কি আছে, সবার একিন আছে, জন্মিলে মরিতে হবে। এই কথাটা মুসলমানরাও যেমন বিশ্বাস করে, কাফেররাও বিশ্বাস করে, জন্মিলে মরতে হবে। এসেছে নতুন শিশু, ছেড়ে দিতে হবে তার স্থান। এটার ব্যাখ্যা অনেকে করে যে নতুন শিশু আইছে তার জন্য জাগার ব্যবস্থা করে দেয়, ভুল ব্যাখ্যা। এসেছে নতুন শিশু, ভাগ করো, আলাদা করো, ছেড়ে দিতে হবে তার স্থান, তাকেও এই স্থান সাইডা চলে যেত। তাহলে বিষয়টা আমরা কি বুঝলাম, আচ্ছা হ্যাঁ আল্লাহ, তাহলে বিষয়টা আমরা কি বুঝলাম, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তো ইয়াকিনের বিষয়টা ওলামায়ে একরাম, মুফাসসির একরাম এখানে মৃত্যু দিয়ে এটা ব্যাখ্যা করছে। কেন ব্যাখ্যা করছে, কারণ আইনুল ইয়াকিন আধ্যাত্মিক জগতের একটা ব্যাখ্যা আছে। আইনুল ইয়াকিন আধ্যাত্মিক জগতে মোট পাঁচটা মাকাম, কয়টা মাকাম, কয়টা মাকাম, প্রথম মাকামের নাম হচ্ছে বিল গায়েবে কি, আল্লাহকে না দেখে বিশ্বাস করা। দ্বিতীয় মাকামের নাম এলমুল ইয়াকিন, অর্থাৎ আল্লাহ এবং রসুল সম্পর্কে এলেম অর্জন করে বিশ্বাস অর্জন করা। তৃতীয় মাকামের নাম আইনুল ইয়াকিন, অর্থাৎ চোখে দেখা বিশ্বাস, এটাকে মুশাহেদার জগৎ বলা হয়, মুশাহেদার জগতে যায় বিশ্বাস করা, এটা তৃতীয় জগৎ। এরপরে চতুর্থ জগৎ হচ্ছে হক্কুল ইয়াকিন, অর্থাৎ আল্লাহ পর্যন্ত বান্দা পৌঁছায় যাওয়া। এরপরের জগৎ হচ্ছে হুয়াল ইয়াকিন, তা হুয়াল ইয়াকিন মানে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, তখন সে আর তার ভিতরে নাই, সে তার ভিতরে তাকাইলেও আল্লাহরে দেখবে, এটা হলো ওই মাকাম। তখন ফানাফিল্লার মাকাম, বাকাবিল্লার মাকাম, এই ফানাফিল্লা হলো হক্কুল ইয়াকিনে, বাকাবিল্লা হলো হুয়াল ইয়াকিনে, আর বেলায়েত হলো আইনুল ইয়াকিনে, আর ওলামায়ে একরাম সাধারণত থাকে হলো এলমুল ইয়াকিনে। এটা দ্বিতীয় নম্বর সাবজেক্ট, আরও সাবজেক্ট অনেক উপরে আছে, আর সাধারণ পাবলিক থাকে বিল গায়েবে কিনে। তো এখানে কথার পার্থক্য আছে, কি আছে, বিল গায়েবে কিনে যারা থাকে তাদের কথার মধ্যে দুই ধরনের থাকে, তাদেরকে ভয় দিলে ভয় পেয়ে যায়, কিন্তু এলমিল ইয়াকিনে যারা থাকে তাদেরকে ভয় দিলে ভয় পায় না, কারণ এলেমের দ্বারা তারা মাপতে জানে, তারা মাইপে কথা বলবে। আর আইনুল ইয়াকিনে যারা যায়, আইনুল ইয়াকিনে যা যায় এটা তো বেলায়েতের দরজায়, তারা যা বলে আইনুল ইয়াকিন তারা মুশাহেদার জগৎ থেকে দেখেই বলে, বুঝেই বলে। তাই কেন কোরআনের কোন, এটা হাদিসে কুদসির মধ্যে আসছে, ইত্তাকু ফরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, তুমি আল্লাহওয়ালাদের সূক্ষ্ম দৃষ্টিকে ভয় করো, কেননা সে আল্লাহ পাকের নূর দ্বারা দেখা। এটা হলো মুশাহেদার জগৎ, এটাই সে দলিল। অর্থাৎ মুশাহেদার জগতে যখন আল্লাহ পাকের নূর তার নূরের সাথে এক হবে, তখন তার ফোকাস, তার ফোকাসটা সাধারণ বাল্বের মতো হবে না, সাধারণ লাইটের মতো হবে না, তার ফোকাস হবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার মতো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফোকাস যখন করছে তো কী বলছে, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে থাকো, অথচ খোদবা দিতেছে,
খুতবায় তো মানুষ চোখ বন্ধ করে দেয় না, চোখ খোলা অবস্থায় দেয়। ওই সময় তার নূরের ফোকাস কত দূর চলে গেছে, নূরের ফোকাস কত দূর চলে গেছে। তো বোঝাইতে যাচ্ছে এগুলো হচ্ছে আইনুল ইয়াকিনের মাকাম। এরপরে হচ্ছে হকুল ইয়াকিন, এরপরে হচ্ছে হুয়াল ইয়াকিন। হকুল ইয়াকিন হচ্ছে ফানাফিল্লা, হুয়াল ইয়াকিন হচ্ছে বাকাবিল্লা। তো এই যে মাকামগুলো, এই মাকামগুলোর সাথে কাদেরও সম্পর্ক আছে। নফস পাঁচ প্রকার, কয় প্রকার? প্রথমে হচ্ছে নফসে মূল হিম্মা, কি নফসে, তারপরে নফসে লাউয়ামা, তারপরে নফসে আম্বারা, তারপরে নফসে মুতমাইন্না, তারপরে একটা নফসে রহমানি। রুহ পাঁচ প্রকার, রুহ কয় প্রকার? রুহ, রুহ হাইওয়ানি, রুহ হাইওয়ানি, ঠিক আছে। তারপরে রুহ ইনসান, তারপরে হচ্ছে রুহ রুহানি। তো এরকম হচ্ছে কয়টা মাকাম? পাঁচটা মাকাম। তো মাকাম এবার বুঝতে পারছেন? তো আমি যেটা বোঝাইতে যাচ্ছি সেটা হলো এই মাকামগুলো আছে। তুমি আমি তো দুই দিনেই আল্লাহওয়ালা হয়ে যাওয়ার চিন্তা ভাবনা করি, এগুলো বহুত কষ্ট করা লাগে, বহুত মেহনত করা লাগে। এই জন্য এই যে হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এইটা হচ্ছে সেই ইয়াকিনের দরজা। কোন ইয়াকিনের দরজা? সেই ইয়াকিন যে মানে তুমি আল্লাহ পাকের ইবাদত এত বেশি করো, এত বেশি করো, এত বেশি করো যে তুমি মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহর সাথে তোমার ইয়াকিনের সব দরজাগুলি হাসিল হয়ে যায়। ইয়াকিনের যতগুলো দরজা আছে সব হাসিল হয়ে যায় এবং তুমি ইয়াকিন অর্জন করে আল্লাহ পর্যন্ত পৌঁছায় যায়। কথা কি বোঝাইতে পারলাম? হ্যাঁ, একটা মানুষ যখন জন্মগ্রহণ করে তখন শিশু অবস্থায় থাকে, তার ডান কানে আজান দেওয়া হয়, বাম কানে একামত দেওয়া হয়। নামাজ কই? আজান হয়েছে, একামত হয়েছে, নামাজ কই? আজান একামতের পরে কি হয়? সাধারণত নামাজ হয়। যত ফরজ নামাজ আছে প্রত্যেকটা ফরজ নামাজের আগে কি হয়? আজান হয়, একামত হয়। তো ছোট বাচ্চা জন্মগ্রহণ করলো, তার জন্মগ্রহণ করার আগে এবং পরের অবস্থা, তার জন্ম জপ করার গ্রহণ করার পরেই তার কানের মধ্যে কী দেওয়া হলো? আজান দেওয়া হলো, একামত দেওয়া হলো। এখন নামাজ কেন পড়া হচ্ছে না, সালাত কেন পড়া হচ্ছে না? ওই সালাদটার নাম সালাতে জানাজা, জানাজার নামাজ। এটাও কিন্তু ফরজে কেফায়ার নামাজ, ফরজ নামাজ। জানাজার নামাজ কী নামাজ? কী নামাজ? ফরজে কেফায়া, ফরজ নামাজ। আমরা যে জানাজার নামাজ পড়ি, এটা কী নামাজ পড়ি? ফরজ নামাজ পড়ি। কেফায়া কেন রাখা হয়েছে? যে কিছু লোক নামাজ পড়লেই হয়ে যাবে, কিন্তু পড়তে হবে, এটা ফরজ। কারণ আজান একামত হয়ে গেছে না, মাঝখানে তোমার 70 বছর, 80 বছর, কারো 90 বছর পার হয়ে গেল, তো নামাজ তো বাকি রয়েছে, ফরজ না? এখন আজান একামত তো রয়েছে, এখন তোমার উপরে নামাজ ফরজ, পড়তে হবে নামাজ, এই লোকের নামাজ পড়তে হবে। নামাজ বাকি রয়েছে না, নামাজ এখন ফরজ হয়ে গেছে, কিন্তু ফরজে কেফায়া কেন? কারণ সবাই তো পড়তে পারবে না। তুমি কোন সময় মারা যাবে সেটারও তো ঠিক ঠিকানা নাই, কোন জায়গায় মারা যাবার ঠিক ঠিকানা নাই। সুতরাং কিছু লোক পড়লে ফরজ আদায় হয়ে যাবে, ওই যে আজান একামতের যে ফরজটা ওটা আদায় হয়ে যাবে। মাসালা বুঝতে পারছো? তার মানে যে শিশু জন্মগ্রহণ করলো সেই শিশুর মৃত্যু হবে এবং ওই জন্মগ্রহণের সময় তাকে সিগন্যাল দেওয়া হয়েছে তোমার কিন্তু নামাজ জানাজা বাকি আছে, সুতরাং মাঝখানের সময় তুমি তৈরি করো। এর মধ্যে আজান আর ওই যে নামাজের মাঝখানে আমাদেরকে যারা ধোকা দেয়, এই ধোকা দেয় হলো চার ধরনের জিনিস। এক ধরনের হচ্ছে নফস শয়তান,
দ্বিতীয় হচ্ছে জিন শয়তান, তৃতীয় হচ্ছে মানুষ শয়তান, চতুর্থ হচ্ছে ইবলিশ শয়তান। সবকটার সাথেই শয়তান আছে। এখন আল্লাহ পাক বলতেছেন কোরআনের মধ্যে, আলাম আহাদ ইলাইকুম ইয়া বনি আদমা আল্লাহ তাবুদুস শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এ বনি আদম, আমি কি তোমাদেরকে বলি নাই যে তোমরা শয়তানের ইবাদত করো না, শয়তানের কথা শুনো না? কারণ শয়তান চায় না যে আদমকে মানতে চায় না, শয়তান আদমকে সেজদা দিতে চায় নাই, তোমরা আদমকে মানো এটা শয়তান চায় না। শয়তানের ইবাদত করো না, আমি তোমাদেরকে বলি নাই? আল্লাহ তাবুদুস শয়তান, কারণ শয়তান ইন্নাহু লাকুম আদু মুবিন, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু। আরেক জায়গায় বলছে, ইন্নাস শয়তান লাকুম আদু মুবিন ফাত্তাখুজুহু আদুওয়া, নিশ্চয়ই শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য দুশ্মন, এদের এর সাথে দুশ্মনী রাখতেই হবে। একে তুমি কোনো সময় বন্ধু মনে করো না, তোমার কোনোভাবেই কোনো কালেই বন্ধু ছিল না, কোনোভাবেই কোনো রকম কোনো কালেই বন্ধু হবে না। তাহলে সিরাতুল মুস্তাকিম কি? আনি আবুদুনি হাজা সিরাতুল মুস্তাকিম, আমার ইবাদত করো, আমি যেভাবে বলতেছি আমার কথা মানো, আমার ইবাদত করো, আমি যেভাবে বলি সেটা শোনো। আল্লাহ কি বলছিল শয়তানরে? আদমরে মানার জন্য, আদমকে মানা মানে নবীদেরকে মানা, আদমকে মানা মানে রসুল সমস্ত রসুলদেরকে মানা, আদমকে মানা মানে সমস্ত সমস্ত কিতাব সমূহকে মানা, তাওরাত জাবুর ইনজিল কোরআন। আদমকে মানাই মানে মানা মানে সমস্ত রসুলদেরকে মানা, আদমকে মানা মানে হজরতে মোহাম্মদ মুস্তফা মুজতবা মুর্তজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানা, আদমকে মানা মানে সাহাবীদেরকে মানা, আদমকে মানা মানে ওলিদেরকে মানা। শয়তান এই আদমকেই মানতে দিবে না, কারণ তুমি যদি আদমকে মানো তাহলে সবাইকে মানা হবে, আদমকে মানলে ফেরেশতাদেরকেও মানা হবে, আদমকে মানলে আল্লাহকেও মানা হবে, রসুলকেও মানা হবে, পূর্ববর্তী নবীদেরকেও মানা হবে, পরবর্তী ওলিদেরকেও মানা হবে। এই জন্যে আল্লাহ বলতেছে আনি বদুনি, আমার ইবাদত করো, আমি যেভাবে বলি সেটাই শোনো, আর আমি যেটা বলতেছি এটা মানাকেই সিরাতুল মুস্তাকিম বলা হয়। আল্লাহ কি বলতেছে? ইন আউলিয়া উহু ইল্লাল মুত্তাকুন, আমার বন্ধু হইতে গেলে তাকুয়া লাগবে, তাকুয়া ছাড়া আমার বন্ধু হওয়া যাবে না। আল্লাহ বলতেছে তাকুয়া পাইবা কোথায়? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহু কুনু মাআস সাদিকিন, তাকুয়া পাইতে হইলে আমার বন্ধুর সাথে বন্ধুত্ব বাঁধাও, আমার কোনো একটা বন্ধুকে তুমি মানো। যদি তুমি আমার কোনো একটা বন্ধুর সোহবতে যাও, সংস্পর্শে যাও, সঙ্গী হয়ে যাও, সাথী হয়ে যাও এবং তাকে মানো, তাহলেই আদমকে মানা হবে, তাহলেই আদমকে মানা হবে। আর যে আদমকে মানবে সে আল্লাহকে মানবে, যে আদমকে মানতে পারে না সে আল্লাহকেও মানতে পারে না। আল্লাহর প্রথম হুকুম ছিল আদমকে মানো, তাহলেই আমাকে মানা হবে। আর শয়তানের কোনো ইবাদতে কোনো ঝাই ঝামেলা নাই, নামাজ পড়ো, রোজা রাখো, জিকির করো, শয়তানের কোনো সমস্যা নাই। শয়তানের একটাই সমস্যা, আদমকে মানা যাবে না, আর আল্লাহর বান্দাদেরকে আদমকে মানতে দিব না। শয়তানের চ্যালেঞ্জ ছিল আল্লাহর সাথে এটা। আর আল্লাহ বলছে যে আমার যারা প্রিয় বান্দা তাকে তুমি গোমরা করতে পারবে না, তারা ঠিকই আদমকে মানবে, ঠিকই নবীদেরকে মানবে, আদমকে মানা মানে নবীদের মানা, রসুলদের মানা, ঠিকই রসুলদের মানবে, ঠিকই ওলিদেরকে মানবে, ঠিকই সাহাবীদেরকে মানবে, তারা মেনেই আমার পর্যন্ত আসবে। তুমি যেটা চাইবা আমার প্রিয় বান্দাদের উপরে তোমার কোনো ক্ষমতা খাটবে না। বন্ধুরা আমার, এখানেই এই যে চার প্রকার দুশ্মনের পরিচয় আমরা পাইলাম। এক নম্বর দুশ্মনকে এটা নফস শয়তান, এটা তোমার সাথে থাইকাই বন্ধুরূপে দুশ্মন, তোমার সাথে থাইকাই আচার ব্যবহার এমন দেখাবে মনে হবে নফস আমার খুব বন্ধু, খুব আপনজন, কিন্তু তোমার ক্ষতি করে দিবে। আপনজন অনেক আছে না পৃথিবীতে, আজ পর্যন্ত আপনজনে যে ক্ষতি করছে পরের মানুষই ক্ষতি করে না।
ইসলামের এই পর্যন্ত ইসলামের পিছনে হাজার হাজার সাহাবিস, পরবর্তীতে অলিরা, পরবর্তীতে আল্লাহর প্রিয় বান্দারা যে শহীদ হয়েছে, এর পিছনে আপন জনরাই বেশি ক্ষতি করছে। হযরত হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলাকে মুসলমান মারছে, বাইরের মানুষ মারে নাই, যারা ইসলাম কবুল করছে তারাই মারছে, যারা ইসলামের উপরে ছিল তারাই মারছে, বাইরের মানুষ মারে নাই। ধোকা দিয়ে তাকে নিয়ে যাওয়া হয়েছে কুফায়, নিয়ে তাকে নির্মমভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সাথে একই ব্যবহার করা হয়েছে। সুতরাং আমাদেরকে হুঁশিয়ার থাকতে হবে। তা আমরা বুঝবো কীভাবে যে সঠিক না বেঠিক? আমাদেরকে দেখতে হবে আদম মানে কিনা, কীরকম মুখ দিয়ে মানে। মুখ দিয়ে তো সবাই মানে, বাবা ছেলে সন্তানে সব জায়গায় কয় আমি আব্বারে মানি আব্বারে মানি। এখন সবাই মিলে বাপের কাছে আইসে, আব্বা যান কে কী হয়েছে, আপনি আর ছেলে আপনারে কয় আপনারে খুব মানে, ওইটা আস্ত শয়তান। বাইরে কয় মানি আর এই জায়গায় আমার সাথে করে বেইমানি, আমি যা কই তার উল্টা চলে। তো জবানি মানার পিছনে কোনো দাম নাই, তোমার দেখতে হবে আদমকে মানে কি না, এবং সেটা আমলান দেখতে হবে, তার কাজে কর্মে উঠা বসায়, তার চলাফেরায় তোমাকে দেখতে হবে সে আদমকে মানে কি না। যে তার চলাফেরা কাজে কর্মে উঠা বসায় যদি সে আদমকে মানে, তাহলেই তুমি তার কথার গুরুত্ব দিবা, তা না হলে গুরুত্ব দিলে তুমি বিপদে পড়বা, তোমার সাথে আরো দশজনে বিপদে পড়বে। এই জন্য হুঁশিয়ার থাকতে হবে আদমকে মানার ব্যাপারে। এই জন্যে বলা হয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে জিন শয়তান, বুঝাইছে? জিন্নাতরা কোনোদিনও মানুষের কোনো উপকার করতে পারে না, কাউকে বড় লোক বানাইতে পারে না, কারো কোনো ভালোও করতে পারে না, মন্দও করতে পারে না। মানুষের এই জিন্নাতমুখী এক ধরনের কবিরাজ কিছু আছে, কিছু হিন্দু খ্রিস্টান বিভিন্ন প্রকার জিন্নাতের সাধন টাধন কইরা এরা এই জিন্নাতকে মা, যারা আল্লাহওয়ালা প্রিয় আল্লাহর বান্দারা তাদের পিছনে লাগাই দেয়, তাদের ক্ষতি করার চেষ্টা করে। কাফেরদের মধ্যেও অনেক কাফের আছে জিনের সাধন করে, হিন্দুদের মধ্যে অনেক হিন্দু আছে তারা জিনের সাধন করে, মুসলমানদের কিভাবে ক্ষতি করা যায় এই জিনগুলো সেইখানে চালান করে দেয়, বিশেষ করে মুসলমানদের বিবিদের উপরে, মেয়ে লোকের উপরে বেশি চালান করে। সুতরাং এর থেকে বাস্ত হইলেও কোনো না কোনো আদমকে মানতে হবে, নাহলে নফস বন্ধুরূপে আপনাকে ধ্বংস করবে আর জিন শয়তান চালান রূপে এসে আপনাকে ধ্বংস করে দেবে। এবার মানুষ শয়তান, এটাকে কোরআনে বলা হয়েছে খান্নাস, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই যে এখানে বলছে কিছু কিছু মানুষ আছে এরা শয়তান, তাদেরকে দেখলে বড় খুশি হয়, আমারও বাপ এটা, মানে শয়তানরাও সারাই ফেলছে শয়তানি করতে করতে। এগুলা মানুষ নাই, এদেরকে আল্লাহ নাম দিছে খান্নাস, এরা শয়তানের হামজিন্স হয়ে গেছে, মানে শয়তানের নামের সাথে নাম মিলায় আল্লাহের নাম রাখছে খান্নাস। এদের কাম কি? এরা তোমাকে, তুমি তাদের কাছে সহযোগিতা চোখ চাইতে গেলে এরা সহযোগিতার নামে তোমার পকেট খালি করে ফেলবে। এদের কাছে যদি তুমি তোমার কোনো ভালো কথা বলো, কোনো পরামর্শ করতে যাও, এরা ভালো পরামর্শ দিতে গিয়া তোমার সংসারে ঝগড়া বিবাদ লাগাই দিয়া সংসার দুই টুকরা করে ফেলবে। এদের কাছে যদি তুমি কোনো মনের দুঃখ বলো, সে আরও এমন কিছু কথা বলবে তোমার মনের দুঃখ আরও বাড়াই দিবে, তিন গুণ চার গুণ বাড়াই দিবে। এদের কাছে যদি তুমি ভালোবাসা চাইতে যাও, গালি উল্টা গালি গোলাস আর অপমানকর ব্যবহার শুনে তোমাকে ফিরে আসতে হবে। এরা হলো খান্নাস, এরা মানুষের জাত না। এরা তোমাকে বলবে আমরা ভালো কাজ করতেছি, ওদিক দিয়ে তোমার ক্ষতি করার চেষ্টা করবে। এরা তোমাকে বলবে আমি তোমার উন্নয়নের চেষ্টা করতেছি, ওদিকে তোমার নৌকা কীভাবে পানির মধ্যে ডুবে যায় এটাই চিন্তা করবে। চার নম্বর হচ্ছে ইবলিশ শয়তান। এই যে ইবলিশের কথা, যেটা আদমরে মানতে দিবে না, ইবলিশ শয়তানের একটাই কাম, ও ডাইরেক্ট একটা কাজ করে, সে কাজ হলো ও আদমরে মানতে দিবে না। একটা বান্দাকে যখন খানকায় আসে, আল্লাহ আল্লাহ সোহবত আসে, খুব মানে
খুব মেহনত করে প্রথম প্রথম, কিন্তু দেখবা এরপর একটা দুইটা ধাক্কা খায়, তিনটা ধাক্কা খায়, মোটামুটি ওই ধাক্কা খায়া সামাল দিয়া আগায়ও আসে, কিন্তু তারপরে যাইয়া শয়তানে তার সাথে একটা খেলা খেলে, লোভ আর হিংসা ঢোকাই দিয়া তাকে এই আদমকে যাতে সে মানতে না পারে সেই ব্যাপারে সে কাজ করতে থাকে। অবশেষে তাকে আল্লাহওয়ালাদের থেকে অনেক 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 মন থেকে, দিল থেকে এবং কাজকর্ম থেকে দূরে সরাইয়া দেয়। বন্ধুরা আমার, কোরআনের মধ্যে শয়তানের দুশ্মনীকে, বসে আমার কথা শেষ আসে, শয়তানের দুশ্মনীকে কোরআনের মধ্যে কানা জাইফা বলা হয়েছে, শয়তানের দুশ্মনীকে বলা হয়েছে এটা দুর্বল। আর মানুষের, মানুষ শয়তান রূপে যে খান্নাস আছে এদের দুশ্মনীকে বলা হয়েছে আজিম, ইন্না কাইদা কুন্না আজিম, আল্লাহ বলছেন নিশ্চয়ই হ্যাঁ মহিলারা তোমাদের চক্রান্ত অত্যন্ত কঠিন থেকে কঠিন, কঠিন থেকে কঠিন, কারণ তাদের সাথে নফসও আছে আর নফসের সাথে শয়তান আছে। তো মানুষের চক্রান্ত জিন শয়তান এবং ইবলিশ শয়তান থেকেও অনেক কঠিন। সুতরাং এক্ষেত্রে তোমাকে চলতে হলে, আগে বাঁচতে হলে তোমাকে কী করতে হবে, আদমকে মানতে হবে। আর আদমকে মানা মানেই সমস্ত নবীদের মানা, ওলিদের মানা, রসুলকে মানা। আল্লাহর প্রথম হুকুমই ছিল আদমকে মানতে হবে। সুতরাং বিলায়তের প্রথম এবং প্রধান শর্ত হলো তাকওয়া। আর তাকওয়ার সবচেয়ে মানে সংক্ষিপ্ত এবং অল্পের মধ্যে বোঝাইতে গেলে আমি বোঝাবো, তাকওয়া মানে দুইটা জিনিস, একটা হলো আখলাক, কি একটা হলো উত্তম আখলাক, আর একটা হলো নিজেকে গুনাহ থেকে বাঁচানো। এখন আখলাককে কী বলা হয়, আখলাকটাই হচ্ছে নেকি, মানুষের নেকি কীভাবে সে নেককার বা সে দিনদার এটা কীভাবে বোঝা যাবে তার চরিত্র দেখে। যে যত বেশি নেককার এবং দিনদার হবে তার চরিত্র তত বেশি সুন্দর হবে। যেই গাছে ফল বেশি হবে সেই গাছটা ঝুঁকে যাবে, ফল দাঁড়ায়, ফলওয়ালা ফলদার গাছ কখনো ঘাড় শিরকে উঁচা করে দাঁড়ায় থাকতে পারে না, কারণ তার প্রত্যেকটা পাতায় পাতায় ফল। সুতরাং কী হবে, ঝুঁকে থাকে। আমার হযরতুল্লাহ বলতেন যে ফলদার গাছ ঝুঁকে থাকা মানে এটা বুঝো না যে সে তোমাকে ভয় পেয়ে ঝুঁকে গেছে, তার ঝোঁকা মানে হলো সে আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেছে, তার আখলাক, আখলাকে হাসানা হয়ে গেছে, আখলাকে হামিদা হয়ে গেছে, খুলুকুল আজিম এর দরজায় আস্তে আস্তে তার আখলাক উন্নতি হতে হতে আল্লাহ রসুলের আখলাকের সাথে তার আখলাকের একটা সমন্বয় ঘটে যাবে। এরপরে গুনাহ কাকে বলে, নেক কাকে বলে, আখলাককেই নেকি বলে, আখলাককেই কি বলে, গুনাহ কাকে বলে, যেই জিনিস তোমাকে বাধা দিবে, যেই জিনিস করতে গেলেই তোমার অন্তরের মধ্যে বাধা দিবে, এরকম বাধা দিবে এটা অন্যায় করা যাবে না, অথবা অন্যায় কোনো কাজকে তুমি গোপনে করতে চাইতেছ, কেউ জানি না দেখে, কেউ জানি না দেখে, দেখলে মানুষ আমাকে খারাপ বলবে, এই ধরনের কাজকে গুনাহ বলা হয়, এটা করা যাবে না। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাকওয়া হলো ওই জিনিসের নাম যা তোমাকে হারাম থেকে ফিরাবে, আর এলেম হচ্ছে ওই জিনিসের নাম যা তোমাকে মূর্খতা থেকে ফিরাবে, মূর্খতাকে থেকে ফিরাবে, আর আখলাক হচ্ছে ওই জিনিসের নাম যা তোমাকে অপর ভাইকে কষ্ট দেওয়ার থেকে ফিরাবে। এই তিনটা গুণ যার মধ্যে হাসিল হয়ে গেছে তাকে আল্লাহ পাক আসমান জমিনের সর্বোচ্চ নিয়ামত আল্লাহ দান করে দিয়েছে। এই তিনটা গুণ যে যার ভিতরে থাকবে, কি বলছি, আখলাক, এলেম এবং আরেকটা কি বললাম, আখলাক এলেম আরেকটা কি, আরেকটা কি বললাম, আরেকটা বললাম হচ্ছে তাকওয়া,